রথি বললেন, 30 বছরের নায়কের সঙ্গে দুইবার ফোনে কথা হয়েছে। 1993 সালের 1 অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় অবুজ দুটি মন ছবিটি। মোহাম্মদ হোসেন পরিচালিত এই ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে আমিন খান ও কানিজ রাবেয়া রথির। সেই সময়ের কথা মনে করে রোববার কয়েকটি পেপার কাটিং ও স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন ছবির নায়িকা, যেখানে তিনি ট্যাগ করেছেন ছবির নায়ক আমিন খানকেও। ক্যাপশনে লিখেছেন, আজ অবুজ দুটি মন এর 30 বছর। অবুজ দুটি মন চলচ্চিত্রের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছিলাম, সকালে মোবাইল হাতে নেওয়ার পর মেমোরিতে এসেছে, তাই সবার সঙ্গে ভালো লাগার সময়টা শেয়ার করলাম। ফেসবুক পোস্টের সূত্র ধরে কথা হয় রথির সঙ্গে। তিনি বললেন, কিভাবে যে এত বছর পার হয়ে গেছে টেরই পেলাম না, মনে হচ্ছে এই তো সেদিন। অবুজ দুটি মন চলচ্চিত্রের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছিলাম, সকালে মোবাইল হাতে নেওয়ার পর মেমোরিতে এসেছে, তাই সবার সঙ্গে ভালো লাগার সময়টা শেয়ার করলাম। ফেসবুক পোস্টের সূত্র ধরে কথা হয় রথির সঙ্গে। তিনি বললেন, কিভাবে যে এত বছর পার হয়ে গেছে টেরই পেলাম না, মনে হচ্ছে এই তো সেদিন। আপনার ছবির নায়ক আমিন খানও তো এখন সিনেমায় নিয়মিত নন, তার সঙ্গে কথা হয় কি? এমন প্রশ্নে রথি বললেন, ফেসবুকে ছবিগুলো ট্যাগ করার পরই আমিন ভাই ফোন করেছিলেন, কতদিন পর তার সঙ্গেও কথা হলো, ওই সময়ের অনেক স্মৃতিচারণা করলাম দুজনে। ছবির ছাড়ার পর 30 বছরের নায়কের সঙ্গে দুইবার ফোনে কথা হয়েছে। আপনার ছবির নায়ক আমিন খানও তো এখন সিনেমায় নিয়মিত নন, তার সঙ্গে কথা হয় কি? এমন প্রশ্নে রথি বললেন, ফেসবুকে ছবিগুলো ট্যাগ করার পরই আমিন ভাই ফোন করেছিলেন, কতদিন পর তার সঙ্গেও কথা হলো, ওই সময়ের অনেক স্মৃতিচারণা করলাম দুজনে। ছবির ছাড়ার পর 30 বছরের নায়কের সঙ্গে দুইবার ফোনে কথা হয়েছে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।